প্রথম টি টোয়েন্টিতে দুর্দান্ত জয়ের পর এবার অপেক্ষা দ্বিতীয় টি টোয়েন্টি, এবং এই ম্যাচটা জিতলেই সিরিজ জয়। আর সিরিজ জয় মানে বাংলাদেশের ক্রিকেটের সব থেকে বড় ইতিহাস রচনা হবে। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশ তাদেরকে টি টোয়েন্টিতে হারিয়ে দিয়েছে। এর আগে তৃতীয় ওয়ানডেতে জয়লাভের মধ্য দিয়ে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডে জয়ের স্বাদও পেয়েছিল টাইগাররা। নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব আশা জাগাচ্ছে। প্রথম টি টোয়েন্টিতে দুর্দান্ত জয়, তার আগে শেষ ওয়ানডেতে একেবারে ডোমিনেট করে জয়, এই আশা দেখাচ্ছে দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ জয়লাভ করবে। আর জয়লাভ করলেই সিরিজ হয়ে যাবে বাংলাদেশের। সেই স্বপ্ন দেখছেন বাংলাদেশের ক্রিকেটাররাও। সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে 5 উইকেটে হারিয়েছিল বাংলাদেশ, 1-0 ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে। শুক্রবার দুপুর 12:10 খেলা শুরু হবে। শান্ত জানিয়েছেন, নেপিয়ারের জয় মাউন্ট মাঙ্গানুয়ের শেষ 2 টি-20তে আমাদের অনুপ্রেরণা দেবে। দ্বিতীয় এবং তৃতীয় টি টোয়েন্টি আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই সিরিজ জিততে চাই। গুরুত্বপূর্ণ সব ম্যাচেই টস ভাগ্য শান্তর পক্ষে কথা বলেছে। এবার দ্বিতীয় টি টোয়েন্টিতেও সেরকম কিছু হলে দারুণ কিছুই হতে যাচ্ছে, কিন্তু শঙ্কাও রয়েছে। দ্বিতীয় টি টোয়েন্টিতে লিটন কুমার দাস খেলতে পারবেন কিনা সেই ব্যাপারে শঙ্কা এখনও কাটেনি। প্রথম ম্যাচে লিটন আহত হয়েছেন, আহত হওয়ার কারণে দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। ওদিকে সৌম্য সরকারকেও কিছুটা আহত মনে হয়েছে, চোখে সমস্যা হয়েছে তার। সব মিলিয়ে লিটন দাস এবং সৌম্য সরকার অনিশ্চিত হয়ে পড়লে বাংলাদেশের দ্বিতীয় টি টোয়েন্টি জয় সেটা অনেক বেশি কঠিন হয়ে পড়বে। লিটন দাস অসাধারণ ভূমিকা রেখেছিলেন ব্যাটিংয়ে, তার আগে বোলিংয়ে শেখ মাহাদি এবং শরীফুল ইসলাম যে ম্যাজিক দেখিয়েছেন, সেই ম্যাজিক যদি দ্বিতীয় ম্যাচেও অব্যাহত থাকে তাহলে সিরিজ জয়টা আকাশকুসুম কল্পনা নয়, বাস্তবতাতেও ধরা দিতে পারে। আর নাজমুল হোসেন শান্ত হয়ে যেতে পারেন বাংলাদেশের সুপার হিরো।